নতুন পে চ্যানেলের জন্য চাই টাকা চালু উনত্রিশে ডিসেম্বর থেকে নমস্কার বন্ধুরা নদী আমেরিকার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত আজ আমি এমন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি যেটা কিনা সামনে উনত্রিশে ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে পে চ্যানেলের নতুন সংযোজন অনেকেই নানা বিভ্রান্তিতে পড়েছে ভাবনা কিভাবে কেমন খরচ হবে খুবই সমস্যার কথা কিন্তু এটাকে অগ্রাহ্য করলে চলবে না ভিডিওটি সম্পূর্ণ শুনবেন তাহলেই আর কোনো সমস্যায় পড়তে হবে না এবার দেখতে থাকুন ভিডিওটি শুরুতেই একশোটি ফ্রি টু এয়ার চ্যানেলের জন্য গ্রাহককে বাধ্যতামূলকভাবে দিতে হবে একশো টাকা আঠেরো শতাংশ জিএসটি সহ সেই খরচ মোট দাঁড়াবে একশো টাকা এই ফ্রি চ্যানেলগুলির মধ্যে দূরদর্শনের তেত্রিশটি আঞ্চলিক চ্যানেল থাকবে থাকবে সংবাদ ধর্ম খেলা বিনোদনের মতো সাতটি ভাগের পাঁচটি করে মোট পঁয়ত্রিশ চ্যানেল বাকি বত্রিশটি ফ্রি টু এয়ার চ্যানেল বেছে নেওয়ার অধিকার আছে গ্রাহকের এরপর পে চ্যানেল বাছাই করব এর জন্য গ্রাহক মাসে সর্বাধিক উনিশ টাকা খরচ করবেন সর্বনিম্ন পে চ্যানেলের খরচ চৌত্রিশ পয়সা বিভিন্ন চ্যানেল সংস্থা তাদের চ্যানেলগুলিকে নিয়ে আবার ছোট ছোট প্যাকেজ তৈরি করেছে সেখান থেকেও গ্রাহক চ্যানেল পছন্দ করতে পারেন ট্রাই নিয়ম করেছিল চ্যানেল কর্তৃপক্ষের ঘোষিত প্যাকেজে যে চ্যানেলগুলি থাকবে তাদের প্রত্যেকটি নিজস্ব দরের যোগ ফলের পঁচাশি শতাংশের নিচে নামবে না অর্থাৎ যদি কোন চ্যানেল কর্তৃপক্ষ তাদের দশ টাকা দামের দশটি তার দর পঁচাশি বিচারাধীন তাই আপাতত নিয়মে রেখেছে ট্রাই কোন ব্যক্তি ফ্রি টু এয়ার চ্যানেলের সঙ্গে একটি মাত্র পে চ্যানেলও নিতে পারেন এই বিষয়ে তার স্বাধীনতা আছে চ্যানেলের দর একবার ঘোষণা হলে তা অন্তত ছ মাস বদলাতে পারবে না কর্তৃপক্ষ চ্যানেলের সংখ্যা যে কোনো মাসে গ্রাহক কমাতে বাড়াতে পারেন সেই মতো তাকে মাসের শেষে টাকা পেমেন্ট করতে হবে গ্রাহক আগে থেকে কেবল অপারেটরকে নির্দেশ না দিলে উনত্রিশে ডিসেম্বর থেকে শুধুমাত্র ফ্রি টু এয়ার চ্যানেলগুলো দেখতে পাবেন বাকি চ্যানেল বন্ধ হয়ে যাওয়ার কথা